আসসালামু আলাইকুম, আমি কে এম নাজিম উদ্দিন, প্রতিষ্ঠাতা পরিচালক লার্নেড ল একাডেমি, কন্টেন্ট ক্রিয়েটর ল টিভি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ মেরিটাইম অঞ্চল 2019-এর খসড়া প্রণয়ন করা হয়েছে সেই বিষয়বস্তু নিয়ে। আমরা দেখতে পাচ্ছি এই মহীসোপানের যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই পানি আর পানি, এবং এখানে যে খনিজ সম্পদ, জলজ সম্পদ এবং জলদস্যুদের হাত থেকে রক্ষা থেকে শুরু করে আমরা যে আইনের মাধ্যমে আর কি 200 নটিক্যাল মাইল পেয়েছি অর্থনৈতিক জোন, সেই অর্থনৈতিক জোনের সমৃদ্ধি এবং সীমানা নির্ধারণের জন্য এই আইনটি পাশ করা হয়েছে। এবং জলদস্যু রোধ থেকে শুরু করে বাইরের বিদেশ থেকে যারা আমাদের এখানে মৎস্য আহরণ করছে তাদের ব্যাপারেও নিষেধাজ্ঞা আনা হয়েছে এই আইনটিতে। এবং এই আইনের খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে আজকে আলোকপাত করব। বাংলাদেশ মেরিটাইম অঞ্চল জোন নির্ধারণের জন্য 2019 সালের যে আইনটির খসড়া প্রণয়ন করা হয়েছে সে আইনটির প্রধান উদ্দেশ্য হলো 200 নটিক্যাল মাইল অর্থনৈতিক জোন নির্ধারণ এবং 350 নটিক্যাল মাইলের একচ্ছত্র আধিপত্য নেওয়া। এবং এই যে সামুদ্রিক যে মৎস্য সম্পদ আহরণ আছে সেই মৎস্য সম্পদ আহরণ থেকে শুরু করে সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণা এবং আমাদের যে খনিজ সম্পদ আছে সেই খনিজ সম্পদের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে যাবতীয় যে বিষয়ে জলদস্যুরা আছেন যারা মৎস্যজীবী তাদের বিভিন্ন ট্রলার মাছের ট্রলারের জলদস্যুতা হয়, সেই জলদস্যুতা দমন, সন্ত্রাস দমন থেকে শুরু করে নানাবিধ কর্মকাণ্ড এই মেরিটাইম অঞ্চল আইনের খসড়া প্রণয়নে রাখা হয়েছে। এবং যারা অন্য দেশ থেকে এসে আমাদের এই মৎস্য সম্পদ আহরণ করছে সেই মৎস্য সম্পদ আহরণের ক্ষেত্রেও একটি বিধিনিষেধ আনা হয়েছে। এবং আমাদের যে নিজস্ব সম্পদ আছে সেই সম্পদের বৈজ্ঞানিকসম্মত রক্ষণাবেক্ষণ করা, এবং এই বৈজ্ঞানিকসম্মত রক্ষণাবেক্ষণের কারণে আমরা অনেক সম্পদ হারিয়ে ফেলছি। এবং বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক প্লাস্টিক এই সমুদ্র দূষণ থেকে শুরু করে আরও যাবতীয় যে বিষয়গুলো আছে সেটি মেরিটাইম অঞ্চলে আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এই আইনটি বাস্তবায়ন করা হলে আমাদের অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ হব এবং বাংলাদেশ সামনের দিকে দ্রুত অগ্রসর হবে। দুটি মামলার ফলশ্রুতিতে এই আইনটি করা হয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশের সাথে মিয়ানমারের যে রায় হয়েছে। এবং 1982 সালের সমুদ্র আইনে বলা আছে যে যার যার মহীসোপানের 200 নটিক্যাল মাইল পর্যন্ত তারা হচ্ছে দখল করবে, কিন্তু মিয়ানমারের সাথে আমরা 175 নটিক্যাল মাইল পেয়েছি অর্থনৈতিক জোন হিসাবে। এবং এই মহীসোপানের 350 নটিক্যাল মাইল পর্যন্ত আমরা অর্থনৈতিক জোন হিসাবে ঘোষণা করতে পারি। আমরা আশা রাখছি যে আমাদের এই মহীসোপানের যে সমুদ্র সম্পদ আছে এই সমুদ্র সম্পদ এই বাংলাদেশ মেরিটাইম অঞ্চল আইনের মাধ্যমে নতুন করে একদার উন্মোচন হবে এবং 350 নটিক্যাল মাইলে আমরা একচ্ছত্র অর্থনৈতিক জোন অর্জন করতে পারবো বলে আশা রাখছি। ধন্যবাদ সবাইকে, আমরা কক্সবাজার থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে, সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।